ঢাকায় সিনেমার তিনি মিষ্টি মেয়ে, কেউ কেউ সারেংবো বলেও তাকে ডাকতেন। ভক্ত অনুরাগীদের কাছে নানা নামে তিনি সমাদৃত নন্দিত। বলছি সারা বেগম কবরীর কথা। চোখের দেখায় আজ তিনি নেই, অন্য ভুবনের বাসিন্দা, কিন্তু কর্মে তিনি আজও সবুজ সবার অন্তরে। নায়িকা কবরীর জন্মদিন ছিল 18ই জুলাই। এদিনে গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়েছিল নানা আয়োজন। চলচ্চিত্রের মানুষেরাও নানা লেখা ও স্মৃতিচারণে স্মরণ করেছেন কবরীকে। অদেখা ভুবনে ভালো থাকবেন তিনি এই প্রার্থনা করেছেন। 18 জুলাই সন্ধ্যায় FDC অবস্থিত শিল্পী সমিতির লাইব্রেরিতে পালিত হল কবরীর জন্মদিন। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কেক কেটে নায়িকার প্রতি জন্মদিনের শুভেচ্ছা দেন শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও শামসুল আলম। এছাড়াও কাঞ্চনের সঙ্গে ছিলেন অনেক অভিনেতা ও অভিনেত্রী। কেক কাটার আগে সবাই কবরীকে স্মরণ করে স্মৃতিচারণ করেন। ইলিয়াস কাঞ্চন বলেন, কবরী ম্যাডাম ছিলেন আমাদের সিনেমার প্রাচুর্য অহংকার। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জেনেছি। অন্য একটি ধর্ম থেকে এসে তিনি মুসলিম হয়েছিলেন, আল্লাহ তাকে কবুল করুন। যেখানেই থাকেন কবরী ম্যাডাম ভালো থাকবেন এই দোয়া করি।